আসসালামু আলাইকুম দর্শক, আফসানা নিউজ বিডিতে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দেশের পরিস্থিতি নিয়ে কূটনৈতিকদের সঙ্গে বসছে বিএনপি, নানা ইস্যু সম্পর্কে যে তত্ত্ব। অন্যদিকে বিএনপির সমাবেশ, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত র্যাব, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। সর্বশেষ থাকছে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে ছাত্রলীগ ইশাক। দেশ বিদেশের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এইবার বিস্তারিত। 10 ডিসেম্বরকে কেন্দ্র করে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কূটনৈতিকদের সঙ্গে আগামীকাল বৈঠক করবে বিএনপি। এজন্য ঢাকায় বিদেশি সব দূতাবাস সহ জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিকাল 3টায় রাজধানী হোটেল ল্যাক্সোরে এই বৈঠক হবে বলে বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছে। সূত্র জানায়, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সহ বিভিন্ন ইস্যু অবহিত করতে এই বৈঠক, বিশেষ করে আগামী 10 ডিসেম্বর ঢাকায় বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে কূটনৈতিকদের অবহিত করা হবে। এছাড়া সারা দেশে পুলিশের বিশেষ অভিযান, গায়েবী মামলা, ঢাকার গণসমাবেশকে কেন্দ্র করে গণগ্রেফতার, বাসায় বাসায় তল্লাশি, গণসমাবেশের ভেন্যু প্রসঙ্গ সহ নানা ইস্যু সম্পর্কে কূটনৈতিকদের জানানো হবে। এসব বিষয় লিখিত আকারে জানানোর পাশাপাশি বিএনপি নেতারা তাদের বক্তব্য তুলে ধরবেন। এ বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। তবে বিএনপির বৈদেশিক কমিটির একাধিক সদস্য যুগান্তরকে জানান, এটি তাদের রুটিন ওয়ার্ক। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বৈদেশিক কমিটির সদস্য শ্যামা ওবায়দ যুগান্তরকে বলেন, এটি একটি সেমিনার, কিন্তু মিডিয়াকে আনুষ্ঠানিকভাবে তো জানানো হয়নি। যাচ্ছি পরের সংবাদে। আগামী 10 ডিসেম্বর রাজধানীতে ঢাকা বিভাগীয় গণসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। এই সমাবেশ ঘিরে যে কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব, র্যাবের বম্ব ডিসপোজাল ইউনিট, স্পেশাল ফোর্স, স্পেশাল ডগ স্কোয়াড, হেলিকপ্টার ইউনিট প্রস্তুত রয়েছে। নাশকতার পরিস্থিতি যাতে তৈরি না হয় সেজন্য সাদা পোশাকে মোতায়েন থাকবে র্যাবের গোয়েন্দা সদস্যরা। সোমবার 5 ডিসেম্বর দুপুরে রাজধানীর কাউরান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে একথা বলেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আলময়ীন। 10 ডিসেম্বর সমাবেশ ঘিরে র্যাবের নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে কমান্ডার মঈন বলেন, বাংলাদেশে বর্তমানে সুষ্ঠু স্বাভাবিক রাজনৈতিক অবস্থা বিরাজ করছে, সরকারি ও বিরোধী দল তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করছে। র্যাব সাধারণত জঙ্গি দমন, মাদক কারবারি, অস্ত্রধারী ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে আস্থা অর্জন করেছে। তিনি আরো বলেন, রাজধানী ঢাকায় গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থাপনা রয়েছে, KPI ভুক্ত প্রতিষ্ঠান রয়েছে, বিদেশি স্থাপনা ও এমবেসি রয়েছে। ঢাকা শহরের নিরাপত্তার ব্যাপারে আমরা সবসময় সচেষ্ট রয়েছি। শুধুমাত্র এ জনসমাবেশ ঘিরে নয়, আমরা সবসময় জননিরাপত্তা, দেশীয় বাপমূর্তি রক্ষা, বিদেশিদের কাছে যেন দেশীয় বাপমূর্তি ক্ষুণ্ণ না হয় সেদিকে সচেষ্ট রয়েছে। যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে আমাদের বোম ডিসপোজাল ইউনিট, স্পেশাল ফোর্স, স্পেশাল ডগ স্কোয়াড, হেলিকপ্টার ইউনিট প্রস্তুত রয়েছে। বিএনপি জনসমাবেশ ঘিরে র্যাবের পক্ষ থেকে রুটিন প্যাট্রোল থাকবে, চেকপোস্ট থাকবে, সাইবার ওয়ার্ল্ডে আমাদের গোয়েন্দা নজরদারিতে থাকবে, যাতে কোনো ধরনের উস্কানিমূলক প্রচার প্রচারণা চালিয়ে নাশকতা চেষ্টা না হয়। সেজন্য র্যাবের সদস্যরা সাদা পোশাকে মোতায়েন থাকবে। যাচ্ছি পরের সংবাদে। পুরান ঢাকায় লিফলেট বিতরণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির 1 নম্বর সদস্য প্রকৌশলী ইশাক হোসেন। রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জবির সামনে ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী তার উপর অতর্কিত হামলা চালায়। ছাত্রদলের পাল্টা হামলায় সেখানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, এতে 30 জন আহত হয়। এ হামলার জন্য জবি ছাত্রলীগকে দায়ী করে ইশাক হোসেন বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সেখানে লিফলেট বিতরণ করতে গেলে ছাত্রলীগ নেতাদের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী ইট পাটকেল, রড, হকি স্টিক নিয়ে আমাদের উপর হামলা চালায়, তাদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। ইশাক হোসেন আরো জানান, তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা। পুলিশের সামনে তার গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ ছাত্রলীগকে থামানোর পরিবর্তে উল্টো বিএনপি নেতাকর্মীদের আটকের অভিযোগ করেন তিনি। পরে সেখান থেকে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যান ইশাক হোসেন। সেখানে ইশাক বলেন, যতই হামলা করুক না কেন, যে কোনো মূল্যে আমরা 10 ডিসেম্বরের সমাবেশ সফল করব। দুপুর 1টার দিকে গোপীবাগ থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন ইশাক। জনসংযোগ সহযোগে মিছিলটি রাজধানীর ওয়ারি, পংশাল, রথখোলা মোড়, রায়সাহেব বাজার ও ইসলামপুর হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে শেষ হয়। এ সময় পুরান ঢাকার ওয়ারি থানা, বংশাল ও কোতোয়ালি থানায় গিয়ে তিনি সমাবেশ উপলক্ষে নেতাকর্মীদের হয়রানি না করতে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের আহ্বান জানান। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজির দাবি, ইশাক হোসেনের কর্মীদের হামলায় তাদের 10 জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর মোস্তাফা কামাল বলেন, ক্যাম্পাসের পরিবেশ শান্ত আছে, প্রক্টোরিয়াল বডি সতর্ক অবস্থানে আছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।